ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা শুরু করতে চলেছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বুলিয়ান অ্যালজাবরা এখন আমরা দেখে নেবো অর অর অপারেশান অর অপারেশন বলতে কীরকম হবে এখানে একটা দেখো টু টু ভেরিব্যালিউ তো বুলিয়ান ফাংশন নেওয়া হয়েছে এক্স অ্যান্ড ওয়াই তো কীরকম আউটপুট কীরকম হবে অর অপারেশন এক্স প্লাস ওয়াই চলো এর টেবিলটা টুথ টেবিলটা দেখে নি এখানে এক্স ওয়াই কম্বিনেশান কটা পসিবল কম্বিনেশান চারটে কম্বিনেশান জিরো 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 ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান হতে পারে জিরো প্লাস জিরো হলে কী হবে জিরো জিরো প্লাস জিরো হলে জিরো হয় জিরো প্লাস ওয়ান করলে ওয়ান হবে ওয়ান প্লাস জিরো করলে ওয়ান হবে আর ওয়ান প্লাস ওয়ান করলে কিন্তু ওয়ান হবে এটা হচ্ছে অরের ট্রুথ টেবিল বা অরের লজিক টেবিল এটা মনে রাখতে হবে অ্যান্ড অপারেশনে কী হবে এক্ষেত্রে আউটপুট হবে এক্স ডট ওয়াই তাই জিরো জিরো আউট চলো ট্রুথ টেবিলটা দেখে নিই জিরো 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 হলে জিরো হবে জিরো ওয়ান হলে জিরো হবে ওয়ান জিরো হলে জিরো হবে ওয়ান ওয়ান হবে ওয়ান হবে তা জিরো থাকলেই যে কোনো একটা জিরো থাকলেই জিরো হবে বাকি শুধুমাত্র দুটো ওয়ান থাকলেই ওয়ান হবে আর নট অপারেশানটা কীরকম হবে যা থাকবে তা কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট অথবা এক্স বার বলা হয় এখানে জিরো থাকলে ওয়ান হবে আর ওয়ান থাকলে জিরো হবে এইগুলো আমাদের অর অ্যান্ড নট অপারেশন এবার দেখে নেব নীতি বা প্রিন্সিপাল অফ ডুয়ালিটি এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ফর্মুলা খুব কাজে লাগবে আমাদের বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে চলো দেখে নিই ফর্মুলাটা কি যদি কোনো বুলিয়ান এক্সপ্রেশন এ সত্য হয় তাহলে এক্সপ্রেশনটির বা চলরাশিগুলোর কোনো পরিবর্তন না করে জিরোকে ওয়ান দ্বারা এবং ওয়ানকে জিরো দ্বারা পরিবর্তন করলে এবং প্লাসকে ডট দ্বারা এবং ডটকে প্লাস দ্বারা পরিবর্তন করলে যে নতুন এক্সপ্রেশনটি পাওয়া যাবে সেটি সত্য হবে অর্থাৎ কোনো একটি বুলিয়ান এক্সপ্রেশন যদি সত্যি হয় সেক্ষেত্রে আমরা জিরোকে ওয়ান দ্বারা এবং ওয়ানকে জিরো দ্বারা জিরো দ্বারা এবং প্লাসকে যদি আমরা ডট দিয়ে পরিবর্তন করি অথবা ডটকে এবং ডটকে যদি প্লাস দিয়ে পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে যে নতুন এক্সপ্রেশনটা পাওয়া যাবে সেটাও সত্য হবে এক্সাম্পল কী হবে এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান এটা সত্য ধরে নিচ্ছি আমরা সেক্ষেত্রে কী হবে তাহলে প্লাসটা চেঞ্জ করছি ডটে তাহলে এক্স ডট হবে আর ওয়ানটা কী করবো চেঞ্জ করবো জিরোতে তাহলে এক্স ডট জিরো ইজিক্যাল টু কী হবে জিরো হবে ওকে বোঝা গেলো তাহলে এটা গেল আমাদের প্রিন্সিপাল অফ ডুয়েলিটি এই চ্যাপ্টারে আজকে দেখে নেবো আজকের লেসনে আমরা দেখে নেবো কীভাবে বুলিয়ান ফাংশানগুলোকে সিম্পলিফাই করা যায় বুলিয়ান ফাংশনগুলো সিমপ্লিফাই করতে গেলে আমরা হেল্প নেবো বুলিয়ান অ্যালজাবরা লগুলোকে আগের লেসনে আমরা বুলিয়ান অ্যালজাবরা লগুলোকে নিয়ে আমরা ডিসকাস করেছি আজকে কীভাবে বুলিয়ান লগুলোকে অ্যাপ্লাই করে কীভাবে বুলিয়ান ফাংশানগুলো সিমপ্লিফাই করা যায় সেটা দেখে নেবো প্রথমে আমরা দেখে নেবো যে একটা ফাংশান দেওয়া দেখো এফ এবি মানে দুটো দুই ভেরিয়েবল বিশিষ্ট এটি এক্সপ্রেশন নেওয়া হয়েছে বুলিয়ান এক্সপ্রেশন নেওয়া হয়েছে এ প্লাস এবি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট তাহলে এর দেখো এখানে কী করা হয়েছে এখানে এ প্লাস এ কমপ্লিমেন্ট আলাদা করা হয়েছে প্লাস এ বি লেখা হয়েছে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজিক্যালু ওয়ান হয় কারণ এটা হচ্ছে যেহেতু আমরা কমপ্লিমেন্ট লওয়ার পাই এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজিক্যাল টু ওয়ান এ লগুলো আগেই ডিসকাস করা হয়েছে

এখানে এক্স প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই জেড এখানে এক্স এক্স ওয়াই কমন নেওয়া হয়েছে ওয়ান প্লাস জেড এবার ওয়ান প্লাস জেড ইজিক্যাল টু কি হয়েছে দেখো ওয়ান যেহেতু বাউন্ডনেস হল অনুযায়ী এখানে এক্স প্লাস এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স কমন নেওয়া হয়েছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস হয়েছে ওয়ান ওয়ান প্লাস হয়েছে বাউন্ডনেস হল ইজিক্যাল টু এক্স ডট ওয়ান ইজিক্যাল টু কি হবে এক্স ওকে আরও একটা উদাহরণ আমরা নিয়ে নেব এফ এ বি এফএিক্যাল টু এ বি কমপ্লিমেন্ট প্লাস এ বি প্লাস এ তো এখানে আমাদের দেখতে পাচ্ছ যে কী করা হয়েছে এখানে এ কমন নেওয়া হয় তাহলে বি কমপ্লিমেন্ট প্লাস বি পড়ে থাকে প্লাস এ এবার বি বি কমপ্লিমেন্ট প্লাস বি ইজিক্যাল টু ওয়ান হবে কারণ এটা কমপ্লিমেন্ট ল অনুযায়ী তাহলে কী হবে এ প্লাস এ এ ডট এ ডট ওয়ান ইজিক্যাল টু এ হবে এ প্লাস এ ইসিক্যাল টু কী হবে এ এ প্লাস এ ইসিক্যাল টু এ আইডেন্ট ল অনুযায়ী ওকে নেক্সট চার নম্বর এক্সাম্পল হচ্ছে যে এফ এ বিসি ইজিক্যাল টু সি প্লাস বিসি তার হোল্ড কমপ্লিমেন্ট দেখো বি সি হোল কমপ্লিমেন্ট ইজিক্যাল টু কি লেখা যায় বি কমপ্লিমেন্ট প্লাস ই কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের অনুযায়ী বিসি কমপ্লিমেন্ট ইজিক্যাল টু বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট এবার সি প্লাস সি কমপ্লিমেন্ট আলাদা করা হলো প্লাস বি কমপ্লিমেন্ট সি 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 প্লাস ই কমপ্লিমেন্ট ইজিক্যাল টু ওয়ান হবে কমপ্লিমেন্ট অনুযায়ী বি কমপ্লিমেন্ট বসে গেল এখানে তাহলে ওয়ান প্লাস বি কমপ্লিমেন্ট ইজিকাল টু ওয়ান হবে কারণ আমরা জানি ওয়ান প্লাস বি ইজিক্যাল টু ওয়ান বাউন্ড রেস এখানে বি মানে হচ্ছে এনি ভেরিয়েল সেটা বি হতে পারে বি কমপ্লিমেন্ট হতে পারে এনি ভেরিয়েল হলেই এখানে আমাদের ভ্যালু ওয়ান হবে ওকে এবার দেখে নেব বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত কিছু ব্যবহৃত কিছু ওয়ার্ডের মানে বা কি জন্য ব্যবহার করা হয় প্রথমে দেখে দেব বুলিয়ান চলরাশি বা লিটারেল বুলিয়ান চলরাশি বা লিটারেল তাকে বলে বুলিয়ান বিজয়ীতে ব্যবহৃত কোনো বুলিয়ান চলরাশি তার ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্মে থাকলে তাকে লিটারেল বলা হয় তাহলে কোনো একটা ভেরিয়ে যদি ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তাকে লিটারেল বলা হয় লিটারেল বলা হয় বা বুলিয়ান চলরাশি বলা হয় এক্সাম্পল কীরকম ধরো একটা ফাংশান নেওয়া আছে ওয়াই এটা একটা টু যুক্ত ফাংশান এখানে দুটো চল রাখি এক্স আর ওয়াই তাহলে এখানে কি ব্যবহার করা হচ্ছে এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট সুতরাং এখানে এক্স আছে ওয়াই কমপ্লিমেন্ট আছে এই দুটো ভেরিয়েবলই আছে সুতরাং এগুলোকে এগুলোকে বলছি এক্স ওয়াই কমপ্লিমেন্ট এগুলো হচ্ছে লিটারেল প্রত্যেকটা ভেরিয়েবলের ডিফারেন্ট ফর্মগুলোকে মানে এটা আছে ট্রু ফর্মে এটা আছে কমপ্লিমেন্ট ফর্মে এইগুলোকে বলা হচ্ছে আমাদের লিটারেল এবার দেখব সাম টার্ম সাম টার্ম কাকে বলা হয়েছে সাম মানে যোগ তো কোনো বুলিয়ান এক্সপ্রেশনে যখন একাধিক লিটারেল যোগ অবস্থায় থাকে তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা সাম ট্রাম বলা হয় সাম ট্রাম বলা হয় কীরকম ধরো আমরা জানি এক্স প্লাস ওয়াই যেমন টু যুক্ত আমরা যদি সামের সাম ট্রাম লিখি সেক্ষেত্রে লিখতে পারি এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট অথবা এক্স প্লাস ওয়াই এক্স এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট অথবা এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই এগুলো হচ্ছে সাম এক্সপ্রেশনের আমাদের বা সাম টার্মের উদাহরণ টু ভেরিয়েবলের জন্য এগুলো সেই প্রোডাক্ট কাকে প্রোডাক্ট টার্ম কাকে বলে কোনো বুলিয়ান এক্সপ্রেশনে যদি একাধিক লিটারেলগুলি গুণ অবস্থায় থাকে সেক্ষেত্রে দেখা যাবে সেক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশনটিকে বলা হয় প্রোডাক্ট টার্ম দেখো এক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেকটা লিটারেল গুণ অবস্থা আছে এক্স ডট ওয়াই কমা এক্স ওয়াই এক্স ওয়াই কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এগুলোকে বলা হচ্ছে আমাদের প্রোডাক্ট টার্ম প্রত্যেকটা টার্মই গুণ অবস্থায় আছে আর আগে প্রত্যেকটা টার্ম আমাদের দেখো অ্যাড অবস্থায় ছিল প্রোডাক্ট সাম টার্ম বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রোডাক্ট টার্ম এবার দেখে নেব ক্যানোনিক্যাল ফর্ম ক্যানোনিক্যাল ফর্ম কাকে বলে বুলিয়ান ফাংশনে একাধিক চলরাশি বা লিটারেল বা তাদের পরিপূরক এর এর গুণফল বা যোগফল নির্দিষ্ট রূপে প্রকাশ করা হয় তখন তাকে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয় ওকে এটা দুই ধরনের হতে পারে এক হচ্ছে মিন ম্যাক্স টার্ম এবার দেখে নেব মিন টার্মটা কি মিন টার্ম যখন বুলিয়ান এক্সপ্রেশনে প্রোডাক্ট টার্মগুলিকে যোগ অবস্থায় থাকলে প্রতিটি প্রোডাক্ট টার্মে বুলিয়ান এক্সপ্রেশনে যতগুলি ভেরিয়েবল নিয়ে তৈরি তৈরি ঠিক ততগুলি ট্রু টার্ম বা পরিপূরক ফর্মে উপস্থিত থাকলে টার্মগুলিকে মিন টার্ম বলা হয় একটু ব্যাখ্যা করে দিই তাহলে এখানে দেখলাম আমরা প্রোডাক্ট টার্মগুলো আমরা যোগ প্রথম হচ্ছে প্রোডাক্ট টার্মগুলো আমরা যোগ অবস্থায় থাকবে এবার প্রোডাক্ট টার্মগুলো কীরকম হবে প্রোডাক্ট টার্মগুলো হবে প্রত্যেকটা ওই ফাংশনে ওই বুলিয়ান ফাংশানে যতগুলি ভেরিয়েবল নিয়ে তৈরি সেই প্রত্যেকটা ভেরিয়েবলের আয়দার তোমার নর্মাল ফর্ম অথবা তার পরিপূরক ফর্মে থাকবে তবেই তাকে মিন টার্ম বলা হয় যেগুলো আমরা উদাহরণ নিয়ে নিই এবং টু যুক্ত টু ভেরিয়েবল যুক্ত আমাদের কোনো চল টু ভেরিয়েবল যুক্ত কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে মিন টার্মগুলো কীরকম হতে পারে যদি জিরো জিরোর জন্য কি হতে পারে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এটাকে বলা হয় এম জিরো স্মল এম জিরো দিয়ে পোস্ট করা মিন টার্মগুলো জিরো ওয়ান মানে হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই ওয়ান এম ওয়ান ওয়ান জিরো হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট এম টু ওয়ান ওয়ান এক্স ওয়াই ইজিক্যাল এম থ্রি তাহলে টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কি কি পেলাম এই চারটে মিন টার্ম পাই প্রত্যেকটা মিন টার্মের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু আমরা এক্স ওয়াই ভেরিয়েবল নিয়েছি প্রত্যেক এক্স ওয়াইয়ের যে কোনো একটা ফর্ম আমাদের প্রেজেন্ট রয়েছে আইদার কমপ্লিমেন্ট ফর্ম অথবা নর্মাল ফর্ম বা ট্রু ফর্ম প্রেজেন্ট রয়েছে সুতরাং প্রোডাক্ট টার্মে প্রত্যেকটা ভেরিয়েবেলের প্রত্যেকটা টার্মই উপস্থিত থাকবে সেটা কমপ্লিমেন্ট ফর্মেও হতে পারে অথবা ট্রু ফর্মেও হতে পারে থ্রি ভেরিয়েবেলের ক্ষেত্রে মিন টার্মগুলো কী হতে পারে থ্রি ভেরিয়েবেলের কম্বিনেশানগুলো পসিবল কম্বিনেশনগুলো আমরা লিখেছি এবার দেখো আস্তে আস্তে লিখেছি তিনটে প্রোডাক্টটা আমার সময় ওয়ান করতে হবে তাই কি টার্মগুলো লিখে লিখেছি এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট ইজিকাল টু এম জিরো কেনগুলো কমপ্লিমেন্ট করা হয়েছে যেহেতু আমাদের প্রত্যেকটা কম প্রত্যেকটা ভ্যালু মানে প্রত্যেকটা আর প্রোডাক্ট রিজাল্ট আমাদের ওয়ান করতে হবে সুতরাং এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিট এম জিরো ওকে তারপরটা দেখো এম ওয়ান এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লেন্ট জেড টু এম ওয়ান তারপরে এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট এম টু এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড রিজাল্ট এম থ্রি এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট এম ফোর এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড রিজাল্ট এম ফাইভ তারপরে দেখো এক্স ওয়াই জেড কমপ্লিন রিজাল্ট এম সিক্স এক্স ওয়াই জেড রিজাল্ট টু এম সেভেন তাহলে নিয়মটা হচ্ছে তিনটের প্রোডাক্ট আমরা ওয়ান করবো সেই জন্যে আমরা কমপ্লিমেন্ট প্রয়োজন মতো ওয়ান করেছি যেন জিরো থাকলে সেগুলো অবশ্যই ওয়ান কমপ্লিমেন্ট করে ওয়ান করতে হবে যাতে তিনটের প্রোডাক্ট ওয়ান হয় তাহলে এখানে পেলাম এম জিরো থেকে এম সেভেন পর্যন্ত আমরা মিন টার্ম পেলাম থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা আটটা মিন টার্ম পেয়েছি আর টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা চারটে মিন টার্ম পাবো ওকে এবার আমার দেখে নেব টার্ম প্রথমে দেখে নেব টার্ম বলতে কী বোঝায় কোনো বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশানে একাধিক সামটার্ম গুণ অবস্থায় থাকলে এবং প্রতিটি সামটার্মে বুলিয়ান এক্সপ্রেশন যতগুলি লিটারেল বা চলরাশি নিয়ে গঠিত ততগুলি লিটারেল বা চলরাশি সাধারণ অবস্থায় বা পরিপূরক অবস্থায় থাকলে তাকে ম্যাক্সটার্ম বলে অর্থাৎ একটি বুলিয়ান এক্সপ্রেশনে টার্মগুলো কী অবস্থায় থাকবে সাম অবস্থায় থাকবে এবং সাম টার্মগুলো কী অবস্থা সামটার্মগুলো আবার প্রোডাক্ট অবস্থা প্রত্যেকটা প্রোডাক্ট অবস্থায় থাকবে ওকে এবং কী হবে এবং প্রত্যেকটা সামটার্মে আমাদের বুলিয়ান ভেরিয়েবেল বুলিয়ান এক্সপ্রেস যতগুলো ভেরিয়েবেল নিয়ে তৈরি এবং প্রত্যেকটি ভেরিয়েবলেরই আয়দার পরিপূরক অথবা সাধারণ সাধারণ চল চল যদি উপস্থিত থাকে তখন ওই সামটার্মগুলোকে আমাদের ম্যাক্স টার্ম বলবো ঠিক আছে চলো উদাহরণ নিয়ে দেখে নিই উদাহরণ নিয়ে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দুই ভেরিয়েবেল বিশিষ্ট একটা প্রথম এক্সাম্পল নেওয়া হয়েছে দুই ভেরিয় চারটি হতে পারে আমরা কি করবো দুটো যোগ ফল আমাকে জিরো করতে হবে সুতরাং এ প্লাস বি অসুবিধা নেই তাহলে এ এ প্লাস প্লাস বি বি ইজিলি জিরো হয়ে যায় আমরা ক্যাপিটাল এম প্রকাশ করবো জিরো প্লাস ওয়ান এই ওয়ানটাকে জিরো করার জন্য কি করবো কমপ্লিমেন্ট করবো এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজিক্যাল টু এম ওয়ান ওয়ান প্লাস জিরো এ কমপ্লিমেন্ট প্লাস বি এম এম টু ওয়ান 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 এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এম থ্রি এখানে দেখতে পাচ্ছ যে দুই ভেরিয়েল বিশিষ্ট এই এক্সপ্রেশনে এই প্রোডাক্ট এই সাম টার্মে প্রত্যেকটা বুলিয়ান এক্সপ্রেশনে এই যেহেতু এবি নিয়ে তৈরি সেই এবির প্রত্যেকটা ফর্মই উপস্থিতা সেটা কমপ্লিমেন্ট ফর্মও হতে পারে অথবা নর্মাল ফর্মও হতে পারে এই টার্মগুলোকে বলা হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম এই টার্মগুলোকে বলা হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম সিমিলারলি একই পদ্ধতি আমরা অবলম্বন করবো থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা নিই জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজিক্যাল টু জিরো সুতরাং এ প্লাস বি প্লাস সি এটা আমরা এম জিও ক্যাপিটাল এম জিও যদি প্রশাস করব জিরো জিরো করব এ প্লাস সিটাকে জিরো করতে করার জন্য সি কমপ্লিমেন্ট করতে হবে কমপ্লিমেন্ট বাকি টার্মগুলোকে আমরা ঠিক একই পদ্ধতি অবলম্বন করবো এই তিনটের যোগফল আমাদের জিরো করতে হবে সুতরাং এই একই পদ্ধতি অবলম্বন করে আমরা কীভাবে এম জিরো থেকে এম সেভেন টোটাল আটটা টার্ম আমরা পাবো ম্যাক্স টার্মের ক্ষেত্রে তাহলে এইগুলি আমাদের ম্যাক্স টার্ম